আমার নাম্বার হলো 9832571833 করিমুল। হ্যালো, কি হয়েছে? পেটের ব্যথা? আচ্ছা ঠিক আছে, তোমরা রেডি করো, আমি আসতেছি এখনই। হ্যাঁ, আমি করিমুল হক, আমার বাড়ির গ্রাম ধলাবাড়ি গ্রামে, পোস্ট রাজারাঙ্গা জেলা জলপাইগুড়ি। আমি এই সুবর্ণপুর চা বাগানে কাজ করি। আমি অ্যাকচুয়ালি কাজটা করি বাইক অ্যাম্বুলেন্সের। আমার যে মা ছিল, মা তো রাত 3টার সময় স্ট্রোক করছিল, মাকে বাঁচাতে পারিনি, হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারিনি। খুবই দুঃখ যে মাকে হসপিটাল পৌঁছাতে পারলাম না, টাকা পয়সাও ছিল না। এমনিতে আমার চা বাগানের শ্রমিকের কাজ করি, আর গাড়ি ঘোড়াও ছিল না, তাকে বাঁচাতেই পারলাম না। খুব মানে দুঃখ, এই দুঃখটা আমি এখন পর্যন্ত আমি এটা মানে নিভাইতে পারতেছি না। সেখান থেকে আমার একটা মনে অনুপ্রেরণা হলো যে কারো যেন মা বিনা ট্রিটমেন্টে মারা না যায়, কারো বাচ্চা যেন বিনা ট্রিটমেন্টে মারা না যায়, বা কারো যেন গ্রামের কোনো লোক যেন বিনা ট্রিটমেন্টে মারা না যায়। এটা মানে খুব একটা প্রেরণা নিলাম, দুঃখ নিলাম। তো আমি একটা মোটর সাইকেল বাইক অ্যাম্বুলেন্স ওটাকে বানিয়েছি। মোটর সাইকেলটা আমি লনে নিলাম, নিয়ে ওটাকে সামনে পিছনে বোর্ড লাগিয়ে গ্রামে যারা গ্রামের দুস্থ লোক, গরিব, অসহায় পড়ে আসে বাড়িতে, ট্রিটমেন্ট করতে পারতেছে না, হসপিটাল যেতে পারতেছে না, ভালো মতন ডাক্তার দেখাতে পারতেছে না, বিনা চিকিৎসায় অনেকেই মারা যায়। তো ওটাকে আমি অ্যাম্বুলেন্স বানিয়ে গ্রামের কোনো লোক যেন আর বিনা ট্রিটমেন্টে মারা না যায়, কারো যেন মা না হারায়, কারো যেন সন্তান না হারায় বিনা ট্রিটমেন্টে, কমসে কম হসপিটালটুকু যেন পৌঁছে দেওয়া যায়, চিকিৎসাটা সে যেন পায়, আশ্বস্তটা যেন আমার মতন কারো না থাকে। এটাই আমার আর কি বাইক অ্যাম্বুলেন্সের কাজ। করিমুলের ব্যাপারে একটা কথা বলতে, আমি সেই ব্যাপারেই বলছি যে খুব ভালো লাগছে যে আপনারা করিমুলের সম্বন্ধে কিছু জানাকে জানাচ্ছেন। মানে আমি তো প্র্যাকটিক্যাল ওর কাছ থেকে দেখেছি দীর্ঘদিন থেকে, ওর সঙ্গে কন্ট্যাক্ট আমার। ধরুন আমি আমার তো যখন এখন তো তবুও রাস্তাঘাট একটু ভালো হয়েছে, কিন্তু আমি যখন প্রথম প্রথম আসি এখানটায় রাস্তাঘাট খুব খারাপ, তো লোকজনের কোনো গাড়ি বাড়ি সেরকম ছিল না। ধরুন তাও 7-8 বছর হলো, কিন্তু ওকে আমি ওই দেখতাম ওকে মাঝে মাঝে, যখন দাম চিনতাম না ওকে, আমি ওই মাঝে মাঝে কিছু ইমার্জেন্সি পেশেন্ট ওই বাইকে করে নিয়ে আসতাম। তা প্রথম প্রথম ওকে আমি একটা অতটা ইয়ে করতাম না, ওই অ্যাজ ট্রিট করতাম যে আমি পেশেন্ট সবাইকে ট্রিট করি। তারপরে দেখি ও যখন মাঝে মাঝে যখন পেশেন্ট নিয়ে আসে, তাদের একটু ইন্টারেস্ট হলো, সে কথা বলছি যে কী ব্যাপার তোমার পেশেন্ট করে আসার, আমি যে নিয়ে এসে আমার একটাও নিজের পেশেন্ট না, নিজের নামে অন্য পেশেন্ট বলে। হ্যাঁ, আমি সব ওই যে আমাদের আশেপাশে তো কোনো গাড়ি ফেরি নেই, রাস্তাঘাট নেই, লোকগুলো গরিব, কেউ নিয়ে যায় না, খাবার দাবার নেই, তো ওই জন্য আর কি মানে আমি নিজে নিয়ে আসি। যে গ্রামে যদি কোনো রোগ হয় এটা ভাইরাস, সচেতন করার দায়িত্ব আমাদের। যে এখন আবার হামনিকার গ্রামে হামনিকার গাড়ির দুঃখ লাগি মেনা মেনা ওঠে দুঃখ সুখ মে সবে মে দেখে দৌড়ে বীর সব কুদে ওঠে মেনা মেনা ওঠে আর কাপড়া লতা যেতনা চাউর দেন যে কুচি দেখ ওঠে মাদাত করোথে আর আর ভি আবি হামনিকে মাদাত করো হামনিকের ঘর লেন তো কোনো না খেয়েছে তো গাড়ির দুঃখী বহুত আছে করোথে। মালিক এই কাজের মধ্যে আমাকে ফেসিলিটেট দিয়েছে, আর এই কাজ করতে করতে মালিক খুব খুশি এবং ম্যানেজারও খুব খুশি। এই চা বাগানের আমি একজন এই সমাজসেবী কাজ করি, বড় ধরনের তো হতে পারি নাই, টুকটাক কাজ করি গ্রামের। এখন গ্রামের করতে করতে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ব্লক থেকেও আমাকে ফোন করে। আমি তো বাগানে শুনবো, এখানে আমি চুকিটা গিরি করি, ওগুলো আমাদের বাগানে অনেক কাজ করে, ও এখানে চুকিদের সর্দারিও আবার করে, আবার কখনো কখনো এখানে অনেক পেশেন্টেশন হয়ে যায়, ও জলপাইগুড়ি নিয়ে যায় হসপিটালে, হসপিটালে যায় আবার চিকিৎসা হিসেবে আবার নিয়ে আসে,
আমার বাইকও অ্যাম্বুলেন্সও তো বানাইছে, এখান দিয়েও খুব সিরিয়াস হলে নিয়ে যায়। আর ওদের এখানে অনেক লোককে ওতে কাপড় দিয়েছে, লেপ দিয়েছে, আবার অনেক হিন্দিকের ছেলেগুলোকে চাল টাল অনেক কিছু আনিয়ে দেয়। আবার বাগানে অনেক সহিত পাই, হয়তো কোনো সময়ের জন্য আমরা বাগানে যেগুলো পাই না ওগুলো ও কোথার থেকে ম্যানেজ করে আনে, ও বাগানে গরিবগুলোকে বিতরণ করে আর কি। আমার নাম হচ্ছে এমডি রাজেশ, আর দাদার নাম হচ্ছে এমডি রাজু। বাবা যেই কাজটা করে সমাজসেবীর কাজ, সেটা আমরা বাবার তো এখন করে বয়স হয়ে তো করতে পারবে না, তখন আমরাই তুলে রাখবো। আর সেই কাজটা আমাদেরকে সবাইকে ভালো, বাড়িতে পরিবার সবাই ভালো লাগে ওই সেই কাজটা করার জন্য, মানুষের সেবা করার জন্য। আর আমরা এইটা চালিয়ে যাবো যতদিন আমরা চালিয়ে যাবো। আর মানুষের সেবা করা তো মানুষের ধর্ম এটাই। আর বাবা যে কাজটা করতেছে এখন, এর থেকে যদি ভালো করতে পারি তার একটু প্রস্তুতি নিব আমরা। বাড়িতে আসি যখন বাবাকে না পাই বা খাইতে বসে, তখন হঠাৎ করে আমি আসার পরে চলে গেল, তখন প্রথমে খারাপ লাগে, তারপরে দেখি যে পরে শুনি বাবার কাছে যে একটা খুব এমার্জেন্সি পেশেন্টকে নিয়ে গেছে, বাবা যাওয়ার পরে পেশেন্ট এখন ঠিক আছে, শুনে পরে আনন্দ পাই। স্বামী এই কাজ করে আমি খুব খুশি, আমার ছেলেগুলাও খুশি। আমার স্বামী খাইতে বসে তখন ফোন আসে, আমি দৌড়ায় ভর ছুটে মোবাইল নিয়ে আসি যে এই তোমার কাছে আজ অর্ধেক খাওয়া হয়, অর্ধেক খাওয়া রেখে চলে যায়। আমি এইভাবে টেনে নিয়ে যাই, সে সিস্টেম আছে করা, একা নিয়ে গেলাম, এইভাবে নিয়ে গিয়ে আমার মোটর সাইকেলে কীভাবে লাগাই দেবো সেটা আমার সাথে আর লোকও যেতে পারে এই গাড়ির সাথে। এই যে আমি কাজটা করতেছি, আমি সমাজের কাছে অনুরোধ রাখতেছি যে সমাজ এই কাজটা এগিয়ে আসুক, করুক, অসহায় গরিব লোক যারা চিকিৎসা করতে পারতেছি না তাদের পাশে দাঁড়ান।